আসসালামু আলাইকুম। রনি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 4, আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প, এ অধ্যায়টির তৃতীয় ভাগ পাট, চা ও তামাক সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা জেনেছিলাম চাল, গম, ডাল, এবং পরবর্তী পাঠে আমরা জেনেছিলাম আলু, তৈলবীজ এবং মশলা সম্পর্কে। আজ আমরা জানব পাট, চা ও তামাক সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ, পাট, চা ও তামাক। যেসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। বন্ধুরা, অর্থকরী ফসল কাকে বলা হয়? যে সকল ফসল বা পণ্য বিদেশে রপ্তানি করে বিদেশি বৈদেশিক মুদ্রা অর্জন করা হয় তাকে বলা হয় অর্থকরী ফসল। প্রথমে আমরা জানব পাট সম্পর্কে। বন্ধুরা, তোমরা এখানে বিভিন্ন ধরনের ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিটি লক্ষ্য করো, একটি হচ্ছে পাট তোলা এবং অন্যটি হচ্ছে পাট শুকানো। কিভাবে পাটের কাজটি করা হয়, কিভাবে পাট উৎপন্ন করা হয়, কিভাবে প্রক্রিয়াজাত করা হয়, এখানে তার কিছু ছবি আমরা দেখতে পেলাম। চলো এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। পাট, পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশেই সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। তবে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় বেশি পাট উৎপন্ন হয়। পাটকে সোনালি আঁশ বলা হয়। পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি করা হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। বন্ধুরা, প্রথমে আমরা পাট সম্পর্কে জানলাম যে পাট হচ্ছে অর্থকরী ফসল। এবং অর্থকরী ফসল কি? ওই সকল ফসল যা রপ্তানি করে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয়। তাহলে পাট কি অর্থকরী ফসল? কারণ এই পাটকে আমরা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। এবং সারা বিশ্বে ভারতের পরেই হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। এবার আসি যে বাংলাদেশের কোন কোন স্থানে বেশি পাট উৎপন্ন হয়, তা হচ্ছে ময়মনসিংহ, ফরিদপুর, পাবনা, কুষ্টিয়া, কুমিল্লা, যশোর, নওগাঁ ইত্যাদি জেলায় হচ্ছে পাট বেশি উৎপন্ন হয়। এবং পাটকে বলা হয়ে থাকে সোনালি আঁশ। এই পাট দিয়ে বিভিন্ন ধরনের রশি তৈরি করা হয়, চটের ব্যাগ, বস্তা ইত্যাদি ধরনের জিনিস তৈরি করা হয়। এবং এই পাটকে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এবং আমাদের যে জলবায়ু, আমাদের বাংলাদেশের জলবায়ু অনুযায়ী এটি হচ্ছে পাট চাষের জন্য বিশেষ উপযোগী। তাহলে বন্ধুরা, আমরা জানলাম যে পাট হচ্ছে প্রধান অর্থকরী ফসল এবং পাটকে বলা হয়ে থাকে সোনালি আঁশ। এবার আমরা যে বিষয়টি সম্পর্কে জানব তা হচ্ছে চা। সিলেট, চিটাগাং, রাঙামাটি, দিনাজপুর এবং বন্ধুরা, তোমরা এখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ। লক্ষ্য করো কিভাবে চা পাতা সংগ্রহ করা হচ্ছে। এবার কিভাবে প্রক্রিয়াজাত করে চা তৈরি করা হচ্ছে। প্রথম ছবিটি লক্ষ্য করো, এটি হচ্ছে চা বাগান এবং অন্যটি হচ্ছে চা তোলা। দেখতে পাচ্ছ কিভাবে
চা উৎপন্ন এবং চা তৈরি করা হয়, এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। চা বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। লক্ষ্য করো বন্ধুরা, আমাদের অর্থনীতিতে এই চা কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে। এই চা কোথায় বেশি উৎপন্ন হয়? সিলেট এবং চট্টগ্রামে। তাছাড়া দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ করা হচ্ছে এবং আমাদের দেশে কিন্তু চায়ের বিশেষ সুনাম রয়েছে। এবং এই চা কি করা হয়? বাংলাদেশের চাহিদা পূরণ করার পর অতিরিক্ত চা বাইরের দেশে রপ্তানি করা হয় এবং এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। তাহলে কি, চাও কিন্তু একটি অর্থকরী ফসল, কারণ চা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হচ্ছে। এবার আমরা জানব তামাক সম্পর্কে। রংপুর, বন্ধুরা তোমরা এখানে বিভিন্ন জেলার ছবি দেখতে পাচ্ছ, যে সকল জেলাগুলোতে এই তামাক চাষ করা হয়। চলো বন্ধুরা এ বিষয়ে বিস্তারিত জেনে নিই। তামাক, বাংলাদেশের অনেক অঞ্চলে তামাক চাষ করা হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। লক্ষ্য করো বন্ধুরা, এই তামাক দিয়ে কি করা হয়? সিগারেট এবং বিড়ি তৈরি করা হয়। এবং এই তামাক কোথায় বেশি চাষ করা হয়? রংপুর জেলায়। রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয় এবং বাংলাদেশে যে সকল তামাক উৎপন্ন হয় তার বেশিরভাগই কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। এই তামাক মানুষের জীবনের জন্য খুবই ক্ষতিকর, তাই কি করা হচ্ছে? তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং আরও কিছু অর্থকরী ফসলের কথা বলা হয়েছে, তা হচ্ছে তুলা, রেশম, সুপারি ও রাবার। এগুলো কি বিদেশে রপ্তানি করা হয়ে থাকে, তাহলে এগুলো হচ্ছে অর্থকরী ফসল। বন্ধুরা তাহলে আমরা কি কি সম্পর্কে জানলাম বলতো? আমরা পাট সম্পর্কে জানলাম, চা সম্পর্কে জানলাম এবং তামাক সম্পর্কে জানলাম। এই তিনটি ফসলই কিন্তু অর্থকরী ফসল, কারণ এই তিনটি ফসলই বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হচ্ছে। এবং আমরা আরও জানতে পারলাম এই সকল ফসলগুলো কোন কোন অঞ্চলে বেশি জন্মায়। বন্ধুরা এবার আমরা কি করব? এবার আমরা এই পাঠটির কিছু কাজ সম্পাদন করব। চলো আমরা প্রথম কাজটি দেখে নিই। প্রথম কাজটি ক, এসো বলি। মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী ফসলজাত বিভিন্ন পণ্য কিভাবে ব্যবহার করে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। পাট এবং চা, বন্ধুরা লক্ষ্য করো, মানুষ তাদের দৈনন্দিন জীবনে অর্থকরী বিভিন্ন ফসল কিন্তু ব্যবহার করে থাকে। তার মধ্যে দুইটি অর্থকরী ফসলের কথা বলা হয়েছে, একটি হচ্ছে পাট এবং অন্যটি চা। আমাদের বলতে হবে এই সকল পণ্য আমরা কিভাবে ব্যবহার করি। চলো তাহলে কাজটি সম্পাদন করি। প্রথমে আসি পাট। পাটকে আমরা কি কাজে ব্যবহার করে থাকি? পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল, এজন্য পাটকে সোনালী আঁশ বলা হয়। বর্তমানে পাটের ব্যবহার নানাভাবে হয়ে থাকে। পাট দিয়ে দড়ি, থলে, বস্তা, কাপড় ইত্যাদি তৈরি করা হয়। পাটের খড়ি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কচি পাট গাছের পাতা ও শাক দিয়ে খাওয়া হয়। এছাড়া পাট গাছ থেকে কাগজ এবং পারটেক্স উৎপাদিত হয়ে থাকে।
তাহলে আমরা জানলাম যে পাট আমাদের পাট আমরা কিভাবে ব্যবহার করে থাকি। এবার আসি চা। আধুনিক যুগে চা একটি উৎকৃষ্ট এবং জনপ্রিয় পানীয়। বর্তমানে বাংলাদেশে শুধু শহরে নয় গ্রামাঞ্চলেও এর ব্যবহার ছড়িয়ে পড়েছে, আর চা পাতা থেকে এই চা তৈরি হয়। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই। খ, এসো লিখি। পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করো। বন্ধুরা, নিচে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে কি কাজে ব্যবহার করা হয় এবং কোথায় উৎপাদিত হয়। আমাদের বের করতে হবে যে পাট এবং চা কি কাজে ব্যবহার করা হয় এবং এগুলো কোথায় উৎপাদিত হয়। চলো তাহলে আমরা তা উল্লেখ করি। প্রথমে হচ্ছে পাট। পাট রশি ও চটের থলে বা বস্তা তৈরির কাজে ব্যবহার করা হয় এবং চা খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। এবার আসি কোথায় উৎপাদিত হয়। পাট উৎপাদিত হয় ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলায়। এবং চা উৎপাদিত হয় সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড় এই অঞ্চলগুলোতে। এবার আমরা পরের কাজটি সম্পাদন করি। পরের কাজটি হচ্ছে গ, আরো কিছু করি। মাছ আমাদের দেশের আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য। এদেশে মোট কৃষিজ আয়ের প্রায় 23% আয় হয় মাছ থেকে। এদেশের রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। বাংলাদেশে কোথায় কোথায় মাছ চাষ হয়। বাংলাদেশে যেসব অঞ্চলে মাছের চাষ হয় তা হচ্ছে বরিশাল, ভোলা, খুলনা, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট, কক্সবাজার, যশোর, কুষ্টিয়া প্রভৃতি জেলায়। এই সকল জেলায় হচ্ছে মাছ চাষ করা হয় এবং আমাদের মোট কৃষিজ আয়ের শতকরা 23% আয় হয় এই মাছ থেকে। এবং এই মাছ কি, এই মাছও কিন্তু একটি অর্থকারী ফসলের মতোই, কারণ এই মাছও কি করা হয়, বিদেশে রপ্তানি করা হয়, যার ফলে আমরা কি পেয়ে থাকি, আমরা বৈদেশিক মুদ্রা পেয়ে থাকি। এবং এই রপ্তানিকৃত মাছের মধ্যে গুরুত্বপূর্ণ কোন মাছগুলো, হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। তাছাড়া কিন্তু আমাদের দেশে ইলিশ মাছও বাইরের দেশে রপ্তানি করা হয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা সর্বশেষ কাজটি করে নিই। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। বন্ধুরা, আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি। আমরা কৃষিপণ্য রপ্তানি করি, কারণ এখানে কি হবে বলতো, শূন্য স্থানটি। আমরা বাক্যটি পূরণ করি। আমরা কৃষিপণ্য রপ্তানি করি, কারণ রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পাট, চা ও তামাক সম্পর্কে, এই সকল ফসলগুলো কোথায় উৎপন্ন বেশি হয় এবং এর চাহিদা সম্পর্কে। এবং আমরা জানতে পারলাম এই তিনটি হচ্ছে অর্থকারী ফসল। তাছাড়া আমরা এই পাঠটির কিছু কাজ করেছি, কাজ সম্পাদন করেছি, যেখানে আমরা আরও জানতে পেরেছি মাছও আমাদের একটি রপ্তানি পণ্য এবং আমরা পাঠের বিভিন্ন কাজ সম্পাদন করেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসেই নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।